একি কি হয়েছে তোমার প্রভু? কেন কেন প্রভু কেন? শুধু ঘুমের ঘরেই তুমি সুদামা সুদামা বলে ডাকো। বলো বলো প্রভু, বলো কে সুদামা, কোথাকার সুদামা? আজ বলো প্রভু, কেন তুমি তার নাম ধরে ঘুমের ঘরে ডাকো? রুকিণী জানতে চাইছো, রুকিণী কে সুদামা? সুদামা জি আমার প্রাণ, রুকিণী সুদামা জি আমার ভক্ত, আমার প্রিয় ভক্ত সুদামা। জানো রুকিণী, জানো সেই শিশুকালে খেলার ছলে আমার সাথে সুদামার বিবাদ হয়েছিল ক্ষুদ্র কারণে। তাই তো সেই হতভাগা ভক্ত আমার না খেয়ে মরছে, কুকড়ে কুকড়ে মরছে রুকিণী। তবে একটিবার একটিবার আমার কাছে কিচ্ছু চাইছে না রুকিণী, কিচ্ছু চাইছে না প্রভু। আমি তোমার অন্তরের কথা বুঝতে পেরেছি প্রভু, তুমি তোমার ভক্ত সুদামাকে বড় ভালোবাসো, তাই না? আমি একা নয়, আমি একা নয় রুকিণী, আমি একা নয়। তুমি জানো না রুকিণী, তুমি জানো না আমার বন্ধু সুদামা আমায় কত ভালোবাসে। সে আমি তোমায় বলে বোঝাতে পারবো না রুকিণী, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। তার যত কষ্ট হয় সমস্ত কষ্ট যেন আমার হয়, আমি সহ্য করতে পারি না রুকিণী, আমি সহ্য করতে পারি না। জানো জানো রুকিণী, জানো আজ আমার বন্ধু সুদামা 3 দিন ধরে অনাহারে আছে। ছোট্ট শিশুটা বারবার খিদির জ্বালাই খেতে চাইছে আমার বন্ধুর কাছে, কিন্তু আমার বন্ধু ভিক্ষা করতে যায় সুস্থ, কিন্তু কোন গাছের নিচে বসে আমার নাম গান করে সন্ধ্যাবেলায় শুধু হাতে ফিরে যায়। তোমার বন্ধু শুধু হাতে ফিরে যায় কথাই বলে হে ভক্তাদীন ভগবান, তুমি কেমন ভগবান? কেন তোমার কেন তোমার ভক্তকে তুমি কিছু দিতে পারছ না? কেমন করে দেব রুকিণী, আমার বন্ধু সুদামা তো আমার কথা কিছু চায় না, শুধু বলে কৃষ্ণ তুই ভালো চাই, একেবারে বলে না কৃষ্ণ আমাদের বড় খিদি পেয়েছে, আমাদের সংসারের বড় অভাব। এই কথা আমার কাছে বলে না রুকিণী। চলো প্রভু চলো, তোমার নিদ্রার সময় হয়ে গেছে, আমি তোমার চরণ সেবা করে দেব। তাই চলো তাই চলো রুকিণী, তাই চলো তাই চলো। হবে
তাই হবে মহারানী, তাই হবে। এই মুহূর্তে আপনার কথা মতো আমি মথুরার দাঁড়ি দাঁড়ি নগরে নগরে আমি চিৎকার করে বলবো, আজ থেকে মথুরার বুকে কৃষ্ণ নামই বন্ধ, যে কৃষ্ণ নামই করবে আমার হাতের চাবো তাকে ক্ষমা করবে না। আর তাকে যদি বন্ধ না করে তাহলে তাহলে তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মথুরার নর নারী গান, আজ থেকে মথুরার বুকে কৃষ্ণ নাম বন্ধ, যে করবে এই পাপাচার দুরাচার কৃষ্ণের নাম তাকে আমাদের মহারানী হস্তিরানী শোলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেবে। শোনো 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 মথুরার নর নারী গান, আজ যে মথুরার বুকে আজার কোনো বাধা নেই গো, আজার কোনো বাধা নেই, এসো এসো আমরা তিনজনে মিলে আজ সেই দয়াল শিহরীর নাম করি, এসো কৃষ্ণ কৃষ্ণ
Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Ke Krishna me kare কে করে সেই দুরাচারী কৃষ্ণের নাম কে? একে সুদামা ঠাকুর, তুমি জানো না মথুরার মুখে কৃষ্ণ নামই বন্ধ, আমাদের মহারানীর আদেশ। তা সব জেনে শুনে কেন তুমি কৃষ্ণ নামই ভঙ্গ করছ? বন্ধ করো সুদামা ঠাকুর, ওই কৃষ্ণ নাম তুমি বন্ধ করো। না না, আমি পারবো না, আমি পারবো না সেনাপতি, আমি পারবো না। আমি প্রাণে মারা গেলেও আমি কৃষ্ণ নাম আমি ছাড়তে পারবো না। তুমি আমায় এই অনুরোধ করো না, তুমি আমায় এই অনুরোধ করো না সেনাপতি। কৃষ্ণ নাম বন্ধ করবে না, কৃষ্ণ নাম বন্ধ করবে না, তাহলে স্বচ্ছ করো, স্বচ্ছ করো আমার হাতের। তুমি কৃষ্ণ নাম বন্ধ করবে কিনা? না, আমি পারবো না সেনাপতি। এই কৃষ্ণ নামে জগতে শান্তি আছে তা তুমি জানো না সেনাপতি। তুমি একটিবার একটিবার আমাদের সাথে দুহাত তুলে কৃষ্ণ নামই করো, দেখবে এই এই নামেই তোমাকে মুক্তি দেবে। গাও গাও সেনাপতি, তুমি কৃষ্ণ নামই করো সেনাপতি, তুমি কৃষ্ণ নাম করো। তোমার বিচার ছেলেকে মেরো না, মেরো না, তোমার বিচার নাই রে বিধি তোমার বিচার না, তোমার বিচার নাই রে বিধি তোমার বিচার না। বলো বলো ছাগল, কৃষ্ণ নাম বন্ধ করবে? লালা আমি পারবো না, আমি পারবো না, আমি ওই নাম বন্ধ করতে পারবো না, আমি ওই নাম বন্ধ করতে পারবো না। বিনা দোষে কি কারণে Mm-hmm.
আজকের মতো আমি তোমাদের ছেড়ে দিয়ে গেলাম, তবে মনে রেখো এরপরে যদি কোনদিন তোমরা কৃষ্ণ নাম করো সেদিন সবাই ক্ষমা বললেও এই সেনাপথের শনিত তরবারে সেদিন কিন্তু তোমাদের ক্ষমা করবে না। কথাটা যেন মনে থাকে সুদামা ঠাকুর, কথাটা যেন তোমার মনে থাকে। আর কত বসুন্ধরা কেঁদো না, কেঁদো না গো বসুন্ধরা, কেঁদো না। ভগবানকে পেতে হলে শুধু শুধু পাওয়া যায় না গো, তার জন্য ভগবান যে পরীক্ষা নেয় ভক্তের। গাও বসুন্ধরা আমার হরি নাম গাও, আমার কৃষ্ণ নাম গাও বসুন্ধরা, আমার কৃষ্ণ নাম গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। প্রভু তোমার সমস্ত দেহ দিয়ে যেন রক্ত ঝরছে, কে হয়েছে কে হয়েছে প্রভু কে হয়েছে তোমার? জানো জানো রুকিনী জানো, এ রক্ত নয় গো রুকিনী, এ রক্ত নয়, এ আমার ভক্তির ভালোবাসার প্রতিদান গো। জানো জানো রুকিনী জানো, আমার ভক্তির বড় বিপদ গো, আমার ভক্ত আমার নামই করছিল বলে আজ মথুরার আমার ভক্তির উপরে বড় অত্যাচার হচ্ছে, আমার ভক্তকে চাবুক মারছে। এই দেখো এই দেখো রুকিনী, এই দেখো সেই চাবুকে আঘাতে আমার আমার গোটা দেহ দিয়ে যেন রক্তের স্রোত বয়ে যায়। সুদামা বন্ধু সুদামা, একটিবার তুই আমার কাছে কিছু চেয়ে নে সুদামা, আমি তোকে দেবো সুদামা, আমি তো হাত বাড়ি আছি সুদামা তোকে দেবার জন্য। একটিবার একটিবার তুই আমার কাছে কিছু চেয়ে নে সুদামা, চেয়ে নে চেয়ে নে।
না প্রভু কেঁদো না, ভক্তির জন্য ভগবান কাঁদে আজ। সত্যই যদি সে তোমার ভক্ত হয়ে থাকে, একদিন না একদিন ঠিক তোমার সাথে দেখা করতে তার কাছে আসবে, সেদিন তার মনের আশা তুমি পূর্ণ করো প্রভু। কিন্তু সে কে আসবে, সে কে আসবে রক্ষণে? আমার ভক্ত, আমার ভক্ত যে বড়, যদি সে ভাঙবে তবু মচকাবে না রক্ষণী, সে ভাঙবে দুঃখ যন্ত্রণা খিদে ছটপট করে কুকুরে কুকুরে মরবে, কিন্তু তবু আমার কাছে কিছু চাইবে না রক্ষণী, যে কিছু চাইবে না। প্রভু শান্ত হও, প্রভু শান্ত হও, তুমি যদি এমনি ভাবে ভেঙে পড়ো তাহলে তাহলে বিশ্ব চরাচর কে রক্ষা করবে? চলো প্রভু চলো, আমি তোমায় পদসেবা করে দেব, তুমি তাতে শান্তি পাবে। শান্তি, শান্তি কোথায় আছে রক্ষিণী? কোথায় গেলে পাবো আমি শান্তি? কে দেখাবে আমার শান্তির পথ? নেই রক্ষিণী, শান্তি কোথাও নেই। তাই তো ভগবান যতক্ষণ ভক্ত শান্তি না পায় ততক্ষণ যে ভগবান শান্তি পেতে পারে না। চলো রক্ষিণী চলো, আর পারছি না রক্ষিণী, আর পারছি না, আর পারছি না, আর পারছি না। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, হরি রাম হরি রাম, রাম রাম হরি হরি। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কে কি আবার করে কৃষ্ণ নার কে একে সুদামা ঠাকুর, আমি না তোমাকে পূর্বে নিষেধ করেছিলাম কৃষ্ণ নামে করবে না তুমি, সেই দুরাচার কৃষ্ণের নামে করবে না। আমার কথা মান্য করে আমাদের মহারানীর নিত্যে সামান্য করে কেন তুমি আবার কৃষ্ণ নামে করছ? বন্ধ করো সুদামা ঠাকুর, বন্ধ করো। না না আমি পারব না, জীবন গেলেও আমি ওই মধুমাখা হরিনাম বন্ধ করতে পারব না। তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষণা ক্ষমা করো সেনাপতি, তুমি আমায় ক্ষমা করো। তবে Ha 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 ha!
বল এখনো বল কৃষ্ণের নাম দিয়ে বন্ধ করবে কিনা? না না আমি পারবো না, আমি পারবো না, পারবি না, পারবি না, তাহলে স্বচ্ছতা সেনাপতি সেনাপতি আর বেড়ো না এত বড় এত বড় পাপ করো না, এত বড় পাপ করো না, সেটা মধ্যে এত বড় পাপ করো না, আমার পিতাকে কৃষ্ণ নাম বন্ধ করবে না, আমার পিতা কৃষ্ণ নাম বন্ধ করবে না, মার মার যাবে নিচে বাদের গলা দিবে আমি শেষ করে দেবো সুধামার বন্ধুকে আমি গলা টিপে পেরেছি, গলা টিপে পেরেছি, আর কেউ কৃষ্ণ নাম করতে সাহস পাবে না। দেখো না আমাদের খবর কেন কেন আমাকে পিতা বলে ডাকছে না, খবর কেন সরা দিচ্ছে না, দেখো দেখো না বসুন্ধরা, দেখো না দেখো না আমাদের খবর কেন সরা দিচ্ছে না, অজনর পথে আর তো সে ফিরবে না, ডাকিবে না জনারে পথে আর তো সে ফিরবে না, আর তো সে ফিরবে না, ও
বলে মধুর বলি আরে তো বলবে না পিতা পিতা বলে মধুর বলি আরে তো বলবে না ডাকবে না অজনার পথে আরে তো সে আরে তো সে আরে তো সে ডাকবে না উড়ে উনি আমার কৃষ্ণ বলা ধর তুই চলে গেলি বাবা কে কৃষ্ণ নাম করবে বাবা কে কৃষ্ণ নাম করবে কে কৃষ্ণ নাম করবে বসুন্ধরা কেঁদো না গো কেঁদো না যে চলে যায় সে আর ফিরে না গো বসুন্ধরা তাই আমাদের খোকন আর ফিরে সে আর কৃষ্ণ নাম করবে না আর তোমাকে মা বলে জানবে না আর আমাকে পিতা বলে জানবে না গো বসুন্ধরা চলো চলো বসুন্ধরা চলো আমার ভদ্রগিনি যায় ওই মহাশ্মশানে সেখানে গিয়ে আমাদের পুত্রের দেহখানে শ্মশান চিতায় আমরা ছাই করে দেব আমাদের পুত্রকে যে শ্মশানে নিয়ে যাবে দিনান্তে যারা এক মুঠো খেতে পায় না শ্মশানের কড়ি আছে তো তোমার কাছে কে কে বললে বসুন্ধরা শ্মশানের কড়ি বসুন্ধরা শ্মশানের কুড়ি আমার কাছে নেই গো বসুন্ধরা চলো না তুমি আমি দুজনে আজ মায়েদের বাবাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করব আর সেই ভিক্ষার কুড়ি দিয়ে কে আমরা শ্মশানে তাই চলো স্বামী তাই চলো আমাদের কখনের জন্য আমরা আজ দাঁড়ে দাঁড়ে মায়ের কাছে বাবাদের কাছে হাত পেতে বলব ও গো মায়েরা ও গো বাবারা আমাদের কখনো মরে গেছে তাকে দাও করার করে নে তোমরা আমাদের ভিক্ষা দাও গো মায়েরা আমাদের ভিক্ষা দাও
তোমরা ভিক্ষা দাও।